পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের দুর্গম একটি উপজেলা থানচি। অনেকেই বলেন যে থানচি দেখেনি সে নাকি বাংলাদেশই দেখেনি। আমরা এখন আছি সেই থানচি বাজারে। থানচি বাজারে হয়তো দেখার মতো কিছু নেই, তবে এই দেশের নিখাত সৌন্দর্যমণ্ডিত কিছু পাহাড়ি জায়গার ট্রেকিং শুরু করতে হয় এই বাজারটি থেকেই। ট্রেকারদের কাছে পরম আরাধ্য তেমন একটি রুট ধরেই আজকে আমরা বের হব। আমাদের গন্তব্য দেশের সর্বোচ্চ চূড়া সাকা হাফং। ইদানিংকালে সাকা সামিট করার মোটামুটি একটি জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। তবে আমাদের সামিটের গল্পটি ছিল বেশ কিছুদিন আগের, তখন সাকা সামিট করা এতটাও সহজ ছিল না। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি থানচিতে, বসে আছি থানচির ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের ঠিক পাশে। এই যে আমার সামনে দেখেন সাঙ্গু ব্রিজ, থানচির সেই ব্রিজটা, আর নিচ দিয়ে চলে গেছে সাঙ্গু নদী। অ্যাকচুয়ালি আমাদের এবারের প্ল্যানটা একটু অন্যরকম। আমরা যাচ্ছি ভ্রমণ নিষিদ্ধ এলাকায়। আমাদের এবারের প্ল্যান, আমরা এবার ইনশাল্লাহ দেশে সবচেয়ে উঁচু চূড়া সাকা হাফং সামিট করব। আর এর জন্য আমাদের নির্দিষ্ট কিছু ট্যুর প্ল্যান মেনটেন করতে হচ্ছে, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হচ্ছে, কারণ এটা ভ্রমণ নিষিদ্ধ এলাকা, এখানে সামিট করা এত সহজ কাজ না। আমি এবার এসেছি ছোট ভাই রাজের গ্রুপ ট্যুর কমান্ডোস বিডি, ওদের সাথে। অ্যাকচুয়ালি থানচি এসে পৌঁছেছি 12টার পরপর, 3:30-4 ঘন্টা আমরা বসে আছি। আমাদের প্ল্যান হচ্ছে আমরা বিকেলের পরপর আমাদের ট্রেকিং শুরু করব, সেটা যেভাবেই হোক আমরা সড়কপথে কিছু দূর যেতে পারি অথবা ট্রেক করতে শুরু করতে পারি। বেসিক্যালি আমরা রাতের বেলা মুভ করব, এটাই হচ্ছে প্ল্যান। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আবারও পথ চলতে শুরু করলাম। অ্যাকচুয়ালি পথ চলা শুরুই হয়নি, পথ চলা শুরু হবে বোধ হয় একটু পরে। আমরা আমাদের এই ট্রিপের গাইডের বাসায় যাচ্ছি। থানচি বাজারে প্রচুর পরিমাণে কাজকাম চলছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে। প্রতিবার যখন আসি তখনই দেখি যে এই বাজারের কাজকর্ম চলতেই থাকে। এই ব্যাপারটা কিন্তু একদিক দিয়ে ভালোই লাগে। এর আগে যখন বছর 3-4 আগে থানচিতে এসেছিলাম, সেই থানচি আর বর্তমান থানচির মধ্যে অনেক তফাৎ। এখন আমরা যে থানচি বাজারটা দেখি, এটা আগের চেয়ে বেশ উন্নতির ছোঁয়া পেয়েছে এটুকু বলতেই হবে। থানচি বাজারের পাশেই এই ঝুলন্ত সেতুটি আছে, এখানে আপনাদের এর আগে নিয়ে আসা হয়নি। দেখে নিন, কাঠের সেতু, একটা ঝিড়ি চলে গেছে। সত্যি কথা বলতে থানচি বাজারের বাইরে বের হয়ে থানচিকে এভাবে এর আগে দেখা হয়নি, এজন্য এই ক্লান্তিকর পথটাও ভালো লাগছে, নতুন কিছু এক্সপ্লোর করা হচ্ছে। আমরা এতক্ষণ থানচি বাজারের পাশেই একটা পাড়ায় রেস্ট করলাম। আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটা চাঁদের গাড়িতে করে বাকলাই ক্যাম্পের একটু আগে যাব, তারপরে সেখান থেকে আমরা কাইতন পাড়ার দিকে যাব। Thank you.
এই রাজ প্ল্যান কি আমাদের বলো তো কোথায় যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা শেরকুলপাড়া যাব এরপরে আমাদের নাইট স্টে করার ইচ্ছা আছে আজকে থাইন্দুপাড়ায় আচ্ছা ঠিক আছে বাদ বাকিটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আমাদের সাথে জিপে নেভি পাড়ার একজন দাদা আছেন দাদার নাম জুনুমং কোথায় যাচ্ছেন আপনি এখন আমি আপনার সাথে যাচ্ছি এখন আমরা যতদূর যাব ওকে চলেন আমাদের সুখের সময় শেষ হলো আমাদের 45 মিনিটের জিপ রাইড শেষ আমাদেরকে জিপটা হচ্ছে কাইতনপাড়া রাস্তায় নামিয়ে দিল আমরা এখন চাননি পোষর রাতে হাঁটতে হাঁটতে কাইতনপাড়া হয়ে শেরকরপাড়ার দিকে আগাবো এইখানে পাথুরে যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইতন ঝিরি রাতের বেলা খুব একটা দেখাতে পাচ্ছি না আপনাদের তবে এই ঝিরিতে প্রচুর পরিমাণে পাথর উত্তোলনের কাজ চলে এটা আমরা অল্প সময় কাটিয়ে বুঝতে পারলাম আর এই ঝিরি পার করলেই হচ্ছে এদিকে লাইটটা ধরো তো সামনে এটা হচ্ছে কাইতনপাড়া এরপর প্রায় 2.5 ঘন্টা আমরা পাহাড়ি জুমের পথ ধরে সামনে এগুতে লাগলাম পূর্ণিমা রাতের জ্যোৎস্নাই ছিল আমাদের একমাত্র সারথি দর্শক বন্ধুরা এখন বাজে রাত 11টা আর আমরা পৌঁছে গেলাম শেরকরপাড়ায় আপনারা দেখেছিলেন আমরা বাকলাই রোড থেকে সামান্য একটু এগিয়ে আসার পর চাঁদের গাড়ি থেকে নেমে পড়ি সেখান থেকে আমরা কাইতনপাড়া হয়ে শেরকরপাড়ায় এলাম কাইতনপাড়া থেকে শেরকরপাড়ায় আসতে আমাদের দুইটা বেশ স্টিপ পাহাড় উঠতে হয়েছিল আর কাইতনপাড়া থেকে শেরকরপাড়া আসতে আমাদের সময় লেগেছে 3 ঘন্টা অ্যাকচুয়ালি 3 ঘন্টা ট্রেকিং তেমন কিছু না কিন্তু আমরা আপনারা জানেন ওভারনাইট জার্নি শেষে মানে রাস্তাতেই আছি কালকে সারাদিন থানচিতে রোদে কাটাই দিছি তারপরে আজকে এই ট্রেকিংয়ের মধ্যে আসি মানে ওই এনার্জি রিগেইনের যে ব্যাপারটা এটা আর কি হয়ে ওঠেনি এই জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি এখন ক্যামেরা বের করে যে দুইটা কথা বলবো এই মুডটাও নাই তারপরে আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করছি রাজ বলো কি অবস্থা আলহামদুলিল্লাহ তোমার কাছে তো এরকম ট্রেকিং কিছুই না ট্রেকিং মানে তো কষ্ট তো আমাকে দেখে কি মনে হলো একেবারে মানে আসলে অ্যামেচার নাথিয়াম ভাই অবশ্যই ভালো ট্রেক করে আমাদের খাবার দাবারের ব্যবস্থা কি হয়েছে নাকি না খেয়ে থাকতে হবে আমাদের রাতের খাবারের আয়োজন হয়ে গেছে স্বল্প সময়ের আয়োজন মুরগি তাই না হ্যাঁ মুরগি আর এটা কি মুরগির ঝোল মুরগির ঝোল এটা তো কড়া ঝোল একদম একটু কাসান না আসতেছে ক্যামেরা আসতেছে এদিকে এদিকে হচ্ছে ডাল পাহাড়িতে ডাল কিন্তু খুবই মজা আর আছে হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি আলু ভর্তা নাই আলু ভর্তা নাই আলু ভর্তাটা মিস করবো দাদা আপনাদের আলু ভর্তা খুব মজা হয় ওকে খেয়ে নেই প্রচন্ড ক্ষুধার্ত পাহাড়ি আদিবাসী পাড়া শেরকরপাড়া থেকে আপনাদের সবাইকে শুভ সকাল আমরা কালকে রাতে খুবই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এখানে এসেছিলাম আপনাদেরকে রাতের বেলার অ্যাম্বিয়েন্স কিছুটা দেখানোর চেষ্টা করেছি আমাদের কী অবস্থা ছিল অ্যাকচুয়ালি আমাদের শেরকরপাড়ায় থাকার কিন্তু কোনো প্ল্যান ছিল না আমি আগেও বলেছি এই ট্যুরে রুট প্ল্যান করেছে রাজ আর ওর প্ল্যান অনুযায়ী আমরা আরেকটু সামনে যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু কালকে একটু ঝামেলা হওয়ার কারণে আমরা শেরকরপাড়ায় চলে আসি এখন হচ্ছে আমরা আমাদের মূল এক্সপিডিশন যেটা এখানে নাম উচ্চারণ করা যাচ্ছে না কারণ পাড়ায় বললে সমস্যা হয়ে যায় সামনে যেতে যেতে অনেক কথা বলবো আমরা সেদিকে আগাবো আমি রাজের কাছ থেকে ডিটেলস শুনিনি রাজ জি এদিকে আসো আলো ওই পাশে
কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অভিযানের দ্বিতীয় দিন। তো আজকে আমরা শেরকুর থেকে আমাদের অভিযানের দ্বিতীয় দিন শুরু করতে যাচ্ছি। আর আমরা যে পথে যাচ্ছি সেই কিছু সমস্যার জন্য সেই জায়গাগুলোর নাম বলবো না, তারপর চেষ্টা করব আস্তে আস্তে আমরা আমাদের অভিযানের যে ইয়াগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে চলো, চলেন আমাদের সাথে। গেলে আমরা যদি ডিটেলসে সব কিছু নাও বলতে পারি, আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে কী করলাম আমরা সব কিছুর। আমরা এখন পাড়ার নিচের দিকে নামবো। আর একটা কথা বলে নিই, এই শেরকর পাড়া কিন্তু তাজিংটংয়ের খুব কাছের একটা পাড়া। শেরকর পাড়া থেকে তাজিংটংয়ের তিনটা চূড়া খুব ভালোভাবে দেখা যায়, সাদা চোখেও দেখা যায়। আর আমি যখন ড্রোন উড়িয়েছিলাম তখন একদম ক্লিয়ারলি ভিজিবল ছিল শেরকর পাড়ার উপরে তাজিংটংয়ের চূড়াগুলো। ওকে, আমাদের টিম আগাইতে শুরু করছে, আমরা এখন সামনে যাব। পথে চলতে চলতে অনেক গল্প হবে, চলেন। শেরকর পাড়া থেকে নামতেই পাড়ার খেলার মাঠ। পাহাড়ের খুব বেশি পাড়ায় কিন্তু এরকম খেলার মাঠ দেখা যায় না। শেরকর পাড়ার লোকজনকে ভাগ্যবান বলতে হবে, চমৎকার খেলার মাঠ। এখানে গোল পোস্ট দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওনারা ফুটবল খেলেন এখানে। আমরা পাড়া অতিক্রম করলাম, এই মাঠটাই হচ্ছে পাড়ার শেষ। অ্যাকচুয়ালি আমরা অনিশ্চিত যাত্রা শুরু করলাম আজকে বলতে গেলে, এই জন্য পথে কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, কারণ আমরাও কিন্তু জানি না যে আমরা আসলে কোন রুটে সাকার দিকে যাব। আর এখন সামনে যতই আগাইতে থাকবো, আমরা এখন ভ্রমণ নিষিদ্ধ পাড়ায় আছি, ঠিক আছে, শেরকর পাড়া। কিন্তু শেরকর পাড়া, বোর্ডিং পাড়া, এই জায়গাগুলো ইদানিংকালে তাজিংটং সামিটের জন্য সবাই আসেন, তো এই জন্য এই জায়গাগুলোতে ওই রকম বিধিনিষেধ আর নেই। আর আশেপাশে কোনো আর্মি ক্যাম্প নাই, এই জন্য কোনো ঝামেলাও হয় না। কিন্তু আমরা যতই এখন সাকার দিকে আগাবো, ততই ওইদিকে আর্মি ক্যাম্পের চেয়ে বড় কথা আরাকান ক্যাম্প আছে ওইদিকে, অনেক বুঝে শুনে কাজ চালাইতে হবে। আমি জানি না এই ফুটেজগুলো আপনাদের দেখাতে পারবো কিনা, কারণ আরাকান বাহিনীর সাথে দেখা হয়ে গেলে কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে। ওনারা ফুটেজ ডিলিট, জিনিসপত্র কেড়ে নেওয়া, এই ধরনের কাজ করেন, অনেক রিস্ক নিয়ে যেতে হচ্ছে। চলেন, যাচ্ছি যখন আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর এই যে আমাদের টিম, আজকে ট্রেকিংয়ের ভিডিও একেবারে র করার চেষ্টা করব, থেমে থেমে হয়তো বা সেভাবে ভিডিও করা সম্ভব হবে না, আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব জাস্ট। চলেন, এই যে দেখেন আমাদের টিম মেম্বার রাজ, সে কিন্তু পাড়া দিচ্ছে, আগাই চলেন। সাবধানে, দেখেন ট্রেকিংয়ের শুরুতেই আমরা চমৎকার একটা বাগানের সামনে চলে এসেছি। আমাদের টিম লিডার রাজ বলছে এগুলো নাকি সেগুন গাছ। চলেন, এরকম গাছে ঘেরা পরিবেশে ট্রেকিং করতে কিন্তু আসলে ভালো লাগে, কিন্তু পাহাড়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একের পর এক পাহাড় বলেন আর টিলা বলেন, একবার যদি খুব বেশি উঠে যান তাহলে একটু পরে নামতে হবে, আর নামার সময় এত খুশি হওয়ার কিছু নাই। এখন নামতেছি, তার মানে বুঝতেছি যে একটু পরে যাবে, একটু পরে এতটাই উঠতে হবে আমার। চমৎকার পথ, যে এই পথগুলোতে হাঁটতে নিয়ে যখন পাতার উপরে পা পড়বে, এই মর্ম শব্দটা আপনাদের ট্রেকিংয়ের এনার্জি আবার রিগেইন করতে হেল্প করবে। অ্যাকচুয়ালি আমরা এখন যে রুটে যাচ্ছি এই রুটে কিন্তু খুব বেশি ট্যুরিস্ট আসে না, এই জন্য এই পথগুলো এখনও ন্যাচারাল আছে। এটা হচ্ছে আমরা এখন দোতংপাড়ার দিকে যাচ্ছি, সেখান থেকে কোথায় যাব স্বচ্ছ বুলংপাড়া। হ্যাঁ, যারা তাজিংটং এ আসে তারা তো এইসব পাড়ায় আসে না, তাই না? না না, যারা তাজিংটং এর সাথে সাথে দোতন সামিট করতে আসেন তারা আসে, ওনারা হচ্ছে এই দোতন করা পর্যন্ত আসেন, সেই সংখ্যাটা খুব কম। সবাই এদিকে যদি আসে তাজিংটং সামিট করে চলে যায়। চলেন দেখা যাক নতুন কিছু আনফোল্ড করতে পারি কিনা। ট্রেকিং এর শুরুর দিকে তো এখন একটু এনার্জি আছে,
এই জন্য ভিডিও করতে পারতেছি। একটু পরে যখন একটা পাহাড় উঠতে হবে তখন দেখবেন যে কী অবস্থা। ভিডিও কি নিজের শরীর নিয়ে ওঠাই সমস্যা হয়ে যাবে। আমার সাথে ভারী ব্যাগ ছিল, কালকে কাইতনপাড়া থেকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ব্যাগটা টানতে হয়েছে। মনে হচ্ছিলো যে ওইখানে উল্টে পড়ে যাব। পরে পাড়ার একজনকে দিয়ে ব্যাগটা আমি নিয়ে আসার ব্যবস্থা করলাম। তারপরে এখানে শেরকরপাড়া থেকে আর একজন দাদাকে নিয়েছি পোর্টার হিসেবে। পানির কুলুকুলু শব্দ পাওয়া যাচ্ছে এখান থেকে, সম্ভবত সামনে ঝিরি আছে। সে কি এখানে এরকম গাছের গুড়ি পড়ে আছে কেন? দেখেন কি অবস্থা, কিভাবে বন উজাড় করা হচ্ছে পাহাড়ের এত মাঝখানে এসে। দেখেন কি অবস্থা, অনেকগুলো গুড়ি পড়ে আছে এখানে। আমি নিশ্চিত এই পাহাড়ে খুঁজলে পারে এরকম স্টক আরও অনেক পাওয়া যাবে। কি আর বলবো, দেখেন আমাদের সামান্য একটু পার্বত্য অঞ্চল, সেখানেও আমরা কীভাবে আগ্রাসন করছি। এরকম চলতে থাকলে তো পাহাড়ে আরও অল্প কিছুদিন পরে আপনারা মরুভূমি দেখতে পাহাড়ে আসতে হবে। এখনই যখন আপনারা গ্রীষ্মকালে পাহাড়ের দিকে আসবেন তখন বুঝতে পারবেন যে পাহাড়ের কী অবস্থা। আমরা শীতের মাঝামাঝি এসেছি, মাঘ মাসে, শীতও প্রায় শেষ, এই জন্য খুব একটা কষ্ট হচ্ছে না। আপনারা গ্রীষ্মকালে আসলে একদম ফেটে যাবে এসব জায়গায়। গাছ নাই তো, গাছের অবস্থা খুবই খারাপ পাহাড়ে এখন। দেখি আমি আরও কিছু ফুটেজ কালেক্ট করে আপনাদেরকে দেখাতে পারি কি না। এই গাছ কাটা নিয়ে আমার কাজ করার একটা ইচ্ছা আছে, কিন্তু এই ধরনের কাজ করতে আসলে সাহসের চেয়ে যেটা বেশি প্রয়োজন সাপোর্ট। সেরকম সাপোর্ট পেলে ইনশাল্লাহ এই বৃক্ষ নিধন নিয়ে পার্বত্য অঞ্চলে যা চলে এটা নিয়ে একটা কাজ করবো ইনশাল্লাহ। একদম ফ্রেশ পানি তাই না ওসমান? একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর এইদিকে পাথর চুয়ে চুয়ে পানি আসছে তো। ভালো ভাই, হাঁটেন। পাহাড়ে এরকম ট্রেকিং রুটে এলে আপনাদের রুটের পুরোটাই আপনাদেরকে বিস্মিত করবে, অবাক করবে, ভালো লাগতে বাধ্য করবে। দেখেন একটু আগে আপনাদেরকে একটা সেগুন কাঠের বাগান পার করালাম, এখানে আবার ঘাস লতা পাতা। ভালো লাগছে ট্রেকিংয়ের শুরুতে, ভালো লাগছে। সকাল সকাল বের হয়েছি, খুব বেশি সকালও না, সূর্য অনেকটাই উঠে গেছে। অ্যাকচুয়ালি আমাদের রাতে রেস্ট করা খুব জরুরি হয়ে পড়েছিল। চলেন দেখেন কী অবস্থা। কি যে হয় সামনে, চলেন মনের জোরে গিয়ে চলি। কত বড় পাহাড় কে জানে। ইনশাল্লাহ যত বড় পাহাড়ই হোক ধীরে 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 হলেও ইনশাল্লাহ টপকাবো, আল্লাহ ভরসা। ওই যে দেখেন আমাদের টিমের ছেলেপেলেরা সামনে চলে গেছে। আপনাদের বলেছিলাম একটু আগে যে পাহাড়ে যখন নামবেন খুব বেশি খুশি হবেন না, কারণ নামার পরে কিন্তু উঠতে হবে। নামতেছিলাম, বুঝতে পারতেছিলাম না, এখন দেখেন এই যে প্রথম একটা পাহাড় উঠতে নেই, অবস্থা খারাপ, দম টম মনে হচ্ছে আগের মতো নেই আর। আমাদের টিমের সবাই এখানে রেস্ট করার জন্য বসে গেছে, দেখি কিছুক্ষণ রেস্ট করি। রাজ কোথায় গেলে? এরকম টিলা কয়টা উঠতে হবে? পাহাড় বলতে তো উঠানামা, উঠানামার খেলা, উঠানামার খেলা। তো বেশিক্ষণ আর উঠতে হবে না, আর কিছুক্ষণের মধ্যে আমরা দোতং করে চলে আসছি, আর 5-10 মিনিট হাঁটলেই দোতংয়ে চলে যাব আমরা। আর একটা কথা বলি, যখন টিলাগুলো টপকাবেন তখন বারবার জিজ্ঞেস করবেন না যে কত দূর কত দূর কত উঠতে হবে, এটা আপনাকে
আরও ডিমোটিভেটেড করবে, মনে হবে যে হায় আল্লাহ আরও যাইতে হবে, আরও কতক্ষণ উঠতে হবে। উঠতে থাকবেন, যদি সেরকম শক্তিশালী ট্রেকার না হন ধীরে ধীরে উঠতে থাকবেন, টিমের কাউকে সাথে নিয়ে ধীরে ধীরে উঠতে থাকবেন, এক সময় না এক সময় লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ। আমরা ট্রেকিংয়ের পথে একটা বিশেষ ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। এটা দাদা, এখানে পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে, ওপাশে যেটা দেখতেছি ওটা হচ্ছে চিম্বুক রেঞ্জ, এখান থেকে হচ্ছে আবার মদক রেঞ্জও দেখা যাচ্ছে। আমরা এখন পলিতায়ের পথে আছি, পেছনেই দতং, সেখানে হচ্ছে পলিতাই রেঞ্জ এসে শেষ হয়ে গেছে, মানে হচ্ছে তিনটা রেঞ্জের মাঝামাঝি আমরা আছি, একদিকে চিম্বুক, একদিকে মদক, আর এদিকে হচ্ছে পলিতাই। ঋষভ বলো তো এখান থেকে কোন রেঞ্জ দেখা যাচ্ছে? আচ্ছা, এদিকে হচ্ছে মেইনলি যে সবার দূরে যে রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মদক রেঞ্জ। আর এই মদক রেঞ্জে আমরা যদি একটু এই দিকে তাকাই, এই গাছটার পিছনে আমাদের হচ্ছে জো তোলাং দেখা যাচ্ছে, আসলে দেখা যাচ্ছে না, গাছের জোড়া আটকে গেছে। আর ওই যে চারটা ছোটো ছোটো মানে পিক পিকের মতো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে মূলত যোগীর চারটা চূড়া। জো তোলাং হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া, আর এই যোগী হচ্ছে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। মানে এটা এমনি আছে ইউ শেপে, আমরা একটা ইউ কভার করি। ওকে, এতক্ষণ গল্প হচ্ছিলো চলার পথে, অ্যাকচুয়ালি ট্রেকিংয়ের পথে এবার ব্লগ কম করা হচ্ছে, গল্পই বেশি হচ্ছে। ওরা পাহাড়ে এর আগে অনেকবার ঘুরেছে, ওদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করছি। সামনে যে পাহাড়ি রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে চিম্বুক রেঞ্জ। আমরা বান্দরবান থেকে যখন থানচির দিকে আসি, আমাদের মোস্ট অফ দ্য টাইম এই চিম্বুক রেঞ্জেই পথ চলতে হয়। আর আমরা দতংগড়ার পথে এখন যখন যাচ্ছি, আমাদেরকে চিম্বুক রেঞ্জ হাতে ডান পাশে রেখে যেতে হচ্ছে। আমরা দতংপাড়ার দিকেই তো আছি। হ্যাঁ হ্যাঁ, আর আমরা আছি, আমরা হাঁটতেছি পলিতাই রেঞ্জের উপরে। ও, পলিতাই রেঞ্জেই তো তাজিংডং? হ্যাঁ, পলিতাই রেঞ্জের তাজিংডং কেউ কারো সব। আচ্ছা, আর চিম্বুক রেঞ্জে পরে মনে হয় কৃষ্টং রুংরাং, এই সবচেয়ে উঁচু চূড়াটা হচ্ছে কৃষ্টং, আর এছাড়া রুংরাং আছে। ওকে, কৃষ্টং রুংরাং আপনাদের নিয়ে যাবো, চলেন। বেঁচে থাকলে এক এক করে সব দেখাবো ইনশাল্লাহ। আপাতত হাঁটার গতি বাড়াই দিতে হচ্ছে, কারণ আমাদের টিম মেম্বারদের দেখতে পাচ্ছি না। আমরা এখন চলে এসেছি দতংপাড়ার রাস্তার দোরগোড়ায়, এই রাস্তাটা চলে গেছে দতংপাড়ায়। আর খুব সম্ভবত পেছনের পাহাড়টা হচ্ছে দতং পাহাড়। আমরা শেরকরপাড়া হয়ে এই পথে দতংপাড়ার দোরগোড়ায় এসেছি। অনেকে কিন্তু আবার পদ্মঝিরি হয়েও আসে, পদ্মঝিরি হয়ে আসার রোডটা হচ্ছে এই দিকে পাহাড়ি পথ। আর এই যে সামনে এটা হচ্ছে দতং পাহাড়। Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. Oh, you and I, we got it. See the moon side by side and through and through. No limit to what we can do. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for.